আসসালামু আলাইকুম। একজন আপু আমাদেরকে কমেন্ট করেছেন, ফ্রান্সে কি সম্পূর্ণভাবে পর্দা করা যায় কিনা। তো আমার কাছে প্রশ্নটা যেরকম মনে হয়েছে, উনি আসলে জানতে চেয়েছেন যে ফ্রান্সে যারা পর্দা করে উনারা কি বোরখা, হেজাব, নেকাব সবকিছু মেনটেন করতে পারে কিনা। তো এটার উত্তরটা একটু ডিটেলস আকারে দিতে হবে, এই জন্য এই ভিডিওটা আমি করছি, কারণ এই ব্যাপারে হয়তো অনেকেরই জানার ইচ্ছা আছে। নর্মালি আমরা হেজাব পরে এবং বোরখা পরে বাহিরে চলাচল করতে পারবো, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমরা যদি নেকাবটা পরি, এটা একটু প্রবলেম, কারণ ফ্রান্সের আইন অনুযায়ী আমি মুখটা ঢেকে রাখতে পারবো না। মুখটা ঢেকে আমি যদি বাসে উঠি, তাহলে ড্রাইভার আমাকে শনাক্ত করার জন্য, কারণ আমরা তো আমাদের যে বাস কার্ড আছে সেটা আমরা পাঞ্চ করে বাসে উঠছি, সেক্ষেত্রে উনি আমাদের ফেস দেখতে চাইলে আমাদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম, এটা আসলে মোটামুটি একটা ইন্টারন্যাশনাল সিস্টেম। মানে ব্যক্তিগত ভাবে কেউ যদি পাবলিক প্লেসে যদি পর্দা করতে চায়, উনি পর্দা করতে পারবে, তবে বুরখা এবং হেজাব পরে সেখানে যেতে পারে, এটা খুব একটা সমস্যা হয় না। তবে কেউ যদি নেকাব মেনটেন করতে চায়, মানে পুরোপুরি মুখ ঢেকে যদি উনি পর্দা করতে চায়, সেই ক্ষেত্রে উনি যখন বাসে উঠবে বা পাবলিক কোন একটা প্লেসে যাবে, যদি কর্তৃপক্ষ বলে যে উনার ফেসটা দেখবে এবং উনার আইডেন্টিটি এটার সাথে ম্যাচ করছে কিনা এগুলো চেক করবে, তখন ওনাদেরকে ফেস দেখাতে হবে। এটা হচ্ছে এই দেশের একটা আইন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি ফ্রান্সের টোটাল এই পর্দার বিষয়ে যে আইনগুলো আছে সেটা সম্পর্কে। যেমন ফ্রান্সে 2010 সাল থেকেই কিন্তু এই মুখ ঢাকা, মানে পর্দার ক্ষেত্রে যে মুখ ঢেকে যেই পর্দাটা করা হয়, এটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও 2004 সালের যে আইনটা আছে সেটার মাধ্যমে ফ্রান্সের যে পাবলিক স্কুল বা সরকারি স্কুল আছে সেখানে ধর্মীয় কোনো প্রতীক ইউজ করা, মানে আমরা তো ধর্মীয় প্রতীক বলতে বুঝতেছি যে আমাদের মুসলমানদের জন্য হচ্ছে হিজাব, বুরখা, আভায়া, এই টাইপের ড্রেস, আর যারা খ্রিস্টান ওনাদের জন্য হচ্ছে আপনার ওই যে খ্রিস্টানদের যেই চেনের মধ্যে লকেট থাকে না, এক ধরনের যেটাকে সিম্বল হিসেবে ওনারা ইউজ করে, এই ধরনের মানে কোনো ধরনের প্রতীক ওনারা স্কুল, কলেজ এবং লিসেতে শো করতে পারবে না। এটা ফ্রান্সের যে গভর্নমেন্টের আইন আছে লেইসিতে, মানে এই আইন অনুযায়ী ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই ধরনের পদক্ষেপটা নেওয়া হয়। তো এই লেইসিতের উপর ডিপেন্ড করে শুধুমাত্র মুসলিমরা না, কোনো ধর্মের অনুসারীরাই এই ধরনের ধর্মীয় পোশাক, তারপরে ধর্মীয় কোনো সিম্বল, ধর্মীয় কোনো কিছু মেনটেন করে উনি স্কুল, কলেজ এবং লিসেতে যেতে পারবে না। এটা একদম আইনগত ভাবে নিষিদ্ধ করা হয়েছে। স্পেশালি 2023 সালে আপনারা অনেক নিউজ দেখেছেন যে ফ্রান্সের স্কুল, কলেজ, লিসেতে বুরখা, হেজাব, আভায়া, এই ধরনের ঢোলাডালা যে কোনো ড্রেস পরে যাওয়াই মোটামুটি এখন নিষিদ্ধ, যেটা আপনার বুরখার মতো দেখা যায়, এই ধরনের ড্রেস গুলা পরে যাওয়া নিষিদ্ধ। পাশাপাশি ছেলেদের জুব্বা টাইপের ড্রেস পরে যাওয়া নিষিদ্ধ, মানে যেটাকে দেখলে মনে হয় যে সে কোনো একটা ধর্ম পালন করছে বা কোনো একটা ধর্মের অনুসারী। মোট কথা, সে যেন তার ধর্ম চর্চা সেই শিক্ষা প্রতিষ্ঠানে না করে। ফ্রান্সের এই লেইসিতের আন্ডারে এই ধরনের আইনটা প্রণয়ন করা হয়েছে, মানে ধর্ম নিরপেক্ষতাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে এই আইনগুলোকে আরো স্ট্রং করা হয়েছে। আর কেউ যদি চায় যে ইউনিভার্সিটিতে হেজাব পরে যাবে বা কোনো একটা গভর্নমেন্টের অফিসে হেজাব, বোরখা, আভায়া পরে যাবে বা জুব্বা পরে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কেউ যদি সরকারি অফিসে জব করে, মানে ওনার কর্মস্থলে উনি ধর্মীয় কোনো পোশাক বা সিম্বল পরে যেতে পারবে না, যেমন হেজাব, বোরখা, আভায়া, জুব্বা বা খ্রিস্টানদের কোনো একটা সিম্বল, এই টাইপের কোনো কিছু ড্রেস পরে উনি ওনার কর্মস্থলে যেতে পারবেন, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং ফ্রান্সের যে লেইসিতে যে আইনটা আছে সেটার উপরে বেস করে, এই ধরনের সকল নিরপেক্ষতার উপর বেস করে এই ধরনের আইন প্রণয়ন করা হয়েছে। তো আশা করি যে আপুটা প্রশ্ন করেছিলেন আপনি উত্তরটা পেয়েছেন, পাশাপাশি অন্যরাও এই ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।